ব্লাক সব যে কোনো কবুতরের ব্লাকের চাইদা একটু বেশি, চার ফেদার গেছে, দশ ফেদার হলে ডিম আর বাচ্চা আসবে। এখন ওদের বয়স দশ ফেদার আসতে আরো কতদিন লাগতে পারে? আরো তিন আড়াই মাস থেকে তিন মাস। ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমাদের কাছে বাচ্চা এরা রোগ পুষে রাখতে পারে। হ্যাঁ, যখন এরা একদম বছরে আটবার ডিম বাচ্চা করে, এরা বছরে পাঁচ থেকে ছয়বার ডিম বাচ্চা করে। আসসালামু আলাইকুম। আজকে কি কবুতর দেখাবেন আমাদেরকে? আপনাদেরকে আজকে দেখাবো লং ফেস, লং ফেস শোকিং এর অরিজিনাল পেয়ার। এই দুটোই আপাতত। তারপর যে মডেনা, মডেনা। আচ্ছা, আমরা প্রথমে এই লং ফেস গুলোকে একটু দেখি। জি, তো এগুলো হচ্ছে যে কোথা থেকে এনেছেন? এগুলো আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসছি, ব্রাহ্মণবাড়িয়া এক বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। আচ্ছা, এই কবুতরটা বিশেষত্ব কি? বিশেষজ্ঞ, এটা এটা হচ্ছে আপনার এমন একটা প্রজাতি, এটা এখন বিলুপ্তির পথে। মানে একসময় এটা খুব মার্কেট ছিল, থাকার পরে জিনিসটা রেয়ার হয়ে যাচ্ছে। রেয়ার হওয়ার পরে আমি আবার এই দুইজোড়া অনেক কষ্টে কালেকশন করছি, এই দুইজোড়া। অন্যান্য লং ফেজের থেকে এগুলো একটু আকর্ষণীয় দেখাচ্ছে, এদের এদের দেখাচ্ছে, এর কারণ কি? এদের হচ্ছে আপনার একটু আমাদেরকে যদি বুঝাই দিতেন। এদের এই যে ঠোঁটটা দেখতেছেন, এই ঠোঁটটা খুব ছোট। হ্যাঁ, তারপরে এদের যে পায়ের যে ফেদারটা, এই ফেদারগুলা চার থেকে পাঁচ ফিট হয়। পাঁচ ফিট। এটা বয়স কত এখন? এটার বয়স চার মাস। এটা বয়স চার মাস। আপনি কি, আপনি কত বছর বয়সে এখানে এনেছেন? আমি আনছি জিরো ফেদার। জিরো ফেদার মানে আপনি যখন আনছেন? যখন আনছি তখন এদের দেড় মাস বয়স ছিল। দেড় মাস বয়স ছিল। জি, তো অনেকদিন হয়ে গেল। জি, তো এগুলো কি আপনি বিক্রি করবেন নাকি এগুলো শুধুমাত্র আপনার নিজের? হ্যাঁ, যদি কোনো ভাই নিতে চায় বা কোনো খামারি যদি নিতে চায় নিতে পারবে, আমার কাছে রানিং পেয়ার আছে। হ্যাঁ, সেগুলোর দাম কি রকম হবে? আপনার রানিং হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা রানিং পেয়ার। আচ্ছা, আর কালো হচ্ছে 15 হাজার টাকা, সাদা হচ্ছে 8 হাজার টাকা, 10 হাজার টাকা, 8 হাজার টাকা বেবি। আচ্ছা আচ্ছা, বেবিগুলো এরকম দাম। আচ্ছা, যেগুলো হচ্ছে মানে যেগুলো রানিং দিতে যাচ্ছেন ওগুলো বয়স কিরকম, কতদিন? ওগুলো মনে করেন যে দুইবার তিনবার করে বাচ্চা হয়েছে। দুই তিনবার করে? জি জি জি। এগুলো কতদিন পর পর ডিম দেয়, বা হচ্ছে যে ব্রিডিং নিয়ে যদি কিছু বলতেন? এরা তো ডিম, আপনার কবুতর যেভাবে সাড়ে পাঁচ মাস বয়স থেকে আপনার ডিম বাচ্চায় আসে, এরাও ঠিক সেম। হ্যাঁ, তবে এদের হচ্ছে এরা নিজেরা ডিম বাচ্চা করতে পারে না, কারণ এদের এই যে ফেদারগুলা, পায়ের যে ফেদারগুলো আছে, এই ফেদারগুলো হচ্ছে আপনার মনে করেন যে ফেদারের জন্যে ডিমে এরা বসলে ডিম থেকে হয়তো ডিম মিস পড়ে যায় ইয়ার পায়ের যে ফেদারগুলো। এখন কিছু হয়নি, এটা তো কেবল দুই মাস বয়স বাচ্চাটার। এই ফেদারগুলো আরও বড়, আরও বড় হবে, এরা 6 ইঞ্চি 8 ইঞ্চির মতো লম্বা হয়। আচ্ছা আচ্ছা, তো যারা এই কবুতরগুলো পালতে চায় কিংবা নিতে চায় তাদের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? পরামর্শ, আগে কবুতর নিতে গেলে কবুতর জানতে হবে, শিখতে হবে। না, আপনি আমাদেরকে অনেক কবুতর সম্পর্কে অনেক কিছুই বলেছেন, কিন্তু আমরা শুধু এইটা সম্পর্কে বিশেষত্ব জানতে যাচ্ছি। যেমন আপনি একটু আগে আমাদেরকে বললেন এরা নিজেরা বাচ্চা দিতে পারে না বা সমস্যা হয়। সমস্যা হয় বলতে এদের যে ফেদার অনেক বড়, এরা যখন ডিমের মধ্যে পাত্রের মধ্যে বসে ডিমটা হয়তো ওদের ফেদারের সাথে লেগে হয়তো পড়ে যায়, ভেঙে যায়। এই জন্য আমরা এদেরকে ফস্টারিং করি। ফস্টারিংয়ের জন্য রেসার আছে, গ্রিবাজ আছে, লাক্ষা আছে। আপনি এ পর্যন্ত করেছেন এইখানে, আপনার এখানে করা? আমি এদের করিনি, অন্যান্য অন্যান্য ব্রিড করছি। এগুলো তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা, এটা রিসেন্ট নিয়ে এসেছি মাস তিনেক হলো। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলোর দাম কত বললেন? আপনার ব্ল্যাকের দাম হচ্ছে 15 হাজার টাকা, সাদার দাম 8 হাজার টাকা বেবি, আর রানিং পেয়ার এদের হচ্ছে আপনার 30 থেকে 35 হাজার টাকা। ব্ল্যাকের দাম বেশি কেন? ব্ল্যাক সব যে কোনো কবুতরের ব্ল্যাকের চাহিদা একটু বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু এইটা দেখতেছি আমরা অনেক বেশি, প্রায় দ্বিগুণ দ্বিগুণের মতো। জি 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 জি। তো ব্ল্যাকের বিশেষত্বটা কি? এটা আসলে আপনার একটু আনকমন টাইপের কবুতর। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এরা অন্য অন্য কবুতর যেমন বছরে আটবার ডিম বাচ্চা করে, এরা বছরে পাঁচ থেকে ছয়বার ডিম বাচ্চা করে, এই জন্য এদের একটু দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে নিচে এগুলো একটু দেখি। হ্যাঁ, নিচে যে কিং আছে, কিং আপনার কিং তো বিখ্যাত, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড এখন। আমার কিং, জি 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 জি, তাদেরই পেয়ার। আচ্ছা, আপনার কিং তো অনেকে আশা নিয়ে থাকে, তো আজকে মনে হয় ভালো দিন।
যে যারা আশা করে আপনার কাছে তারা কিং নিতে পারে, এগুলো তো বিক্রির জন্য না? জি জি, বিক্রির জন্য। জি, এর আগে আমাদের কিছু দর্শক মন খারাপ করেছে যে কত সুন্দর সুন্দর কিং দেখলাম ভাইয়ের কাছে কিন্তু আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে এগুলো সম্পর্কে যদি কিছু বলবেন। না, পাবেন, এখন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমাদের কাছে বাচ্চা আছে, অ্যাভেলেবেল দিতে পারবো। মধ্যে একটু সমস্যা হয়েছিল খামারে, একটু ভাইরাস অ্যাটাক করছিল, যদিও রানীক্ষেত ভ্যাকসিন করা আছে। আচ্ছা, সেই ভাইরাস নিয়ে যদি কিছু বলতেন। ভাইরাস বলতে মনে করেন যে ঠান্ডাটা এবার আমাদের উত্তরবঙ্গে মানে রংপুরের ঠান্ডাটা খুব বেশি তীব্র, ঠান্ডার মাত্রাটা। আর কবুতর এমন একটা জিনিস, এরা রোগ পুষে রাখতে পারে। হ্যাঁ, যখন এরা একদম শেষ পর্যায়ে যায় তখন এরা রোগটাকে ফ্লাশ করে, যার জন্য আগে প্রকাশ পায় না, প্রকাশ পায় না। জি 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 জি, অনেক ভাই আমাকে বলেছে যে আপনার চ্যাম্পিয়ন কিং, এরা কি সেই চ্যাম্পিয়ন কিং এর বংশধর? জি 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 জি। আচ্ছা আচ্ছা, এটা বয়স কত? এটা বয়স আজকে হচ্ছে আপনার ওদের হচ্ছে 4 ফেদার গেছে, 10 ফেদার হলে ডিম আর বাচ্চা আসবে। এখন ওদের বয়স 10 ফেদার আসতে আরো কতদিন লাগতে পারে? আরো 3.5 মাস থেকে 3 মাস লাগবে। আড়াই থেকে 3 মাস? জি, সাধারণত মাসে 4টা ফেদার ইয়ে হয়, এক মাসে 3টা থেকে 4টা ফেদার। আচ্ছা, আর শেষে গুলো দেখি একটু, আপনি কবুতরগুলোর কথা এই যে এখানে বললেন, এখানে আছে, এটাও আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে এসেছি, এটা রানিং পেয়ার। আচ্ছা, এগুলোকে বিক্রির জন্য নাকি শুধু আপনি আপাতত নিজে? না, আমি নিজের জন্য নিয়ে আসছি, যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। কী রকম দাম পড়তে পারে এগুলোর? এটা আপনার 15,000 টাকা পেয়ার রানিং। এগুলো বয়স? বয়সের রানিং, দুইবার এর কাছে ডিম বাচ্চা। আমরা রিং দেখতে পাচ্ছি। জি জি জি, রিংটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা থাকলে রিংটা লাগানো হয় সাধারণত। ধন্যবাদ ভাই আপনাকে। জি, আমরা হচ্ছে যে আরো কবুতর সম্পর্কে জানবো সামনের ভিডিওতে। জি 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 জি।